हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी शुभदीप आर निये तुम्हारे जन्य आरो एक नतून वीडियो। आज आमरा चले नईहाटी राजेंद्रपुर दुर्गोत्सव मंडपे। तो एखाने होते चले सिक्किमेर चार धाम। तो तुम्हारा देखते आमार पेछने किन्तु मंडपटा रही है। तो आमी तुम्हारे बैक कैमरा समस्त किछु देखिए दीची, तुम्हारा वीडियो शेष पर्यन्त देखते थको। तो चलो जावा जाक। আনাম দিলীপ ব্যানার্জি। এই মন্ডপ সেন্টারটি এবার কততম বর্ষে পদার্পণ করলো? এবার 46তম বর্ষ। আপনাদের থিমের নামটা? আমাদের থিমের নাম হলো সিকিমের চার ধাম। এই থিমটা মানে ভাবনাটা কি জন্য এসেছে, মানে হঠাৎ এই থিমটাই এখানে হচ্ছে? থিমটা হয়েছে এখানে, মানুষ তো বহু মানুষ তো বাইরে গিয়ে অরিজিনাল মন্দিরটা দেখতে পারে না, এখানে এসে দেখে খানিকটা উপলব্ধি করতে পারবে, সেই হিসেবে এটা করা। এটা দত্ত ডেকোরেটার্স, নয়াডি মালগুদাম। প্রতিমা শিল্পী হচ্ছে বিএন কোম্পানি, এটা 6 নম্বর বিজয়নগর নয়াডি। দর্শনার্থীদের এটা চতুর্থী থেকে খুলে, ও শুভ উদ্বোধন আমাদের ওই দিনকে থেকে খোলা। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সেই চার ধাম সিকিমের। তো এই যে কাজগুলো হচ্ছে এখানে, কিন্তু বাঁশের কাজ শেষ হয়ে অলরেডি বাইরের যে সমস্ত কাজ মন্দিরে সেগুলো হচ্ছে, এবং এখানে কিন্তু রং করার কাজ হচ্ছে। আর এই জায়গাটায় সিঁড়ি হবে, এবং তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ির স্ট্রাকচারটা অনেকটা কিন্তু উঁচুটায় করা হয়েছে। এখানে সিঁড়ি হবে এবং সিঁড়ি দিয়েই তোমাদেরকে ভেতরে যেতে হবে, আর ভেতরেই থাকবেন মা দুর্গার প্রতিমা। এখানটা দেখো তোমরা রং হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের সিঁড়িটা দেখালাম যেখান দিয়ে তোমরা মণ্ডপের ভেতরে যাবে, এখানে দাদারা কিন্তু রঙের কাজ করছে। তো রং কিন্তু হচ্ছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আর এইদিকেও যে মন্দিরটি থাকবে, তো এর ভেতরে দেখো তোমরা এই জিনিসগুলো কিন্তু এখানে বসানো হবে। আর এই যে জায়গাগুলো এগুলোতেও স্ট্যাচু অনেক রকমের বসানো হবে, বিভিন্ন কাজ এখনো বাকি আছে, লাইটের কাজ থাকবে। তো চলো তোমাদের মন্দিরের ভেতরটা নিয়ে যাচ্ছি এবং তোমাদের কাজটা আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যে একটি মন্দির দেখালাম সেখানে দেখতে পেয়েছো যে কাজ কিন্তু হয়েছে। তো সেখানে কিন্তু এরকমই কিছু মূর্তি কিন্তু বসানো হবে। তো এখানে কিন্তু অলরেডি কাজ কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ঝাড় লাগানো হবে, এইরকমই অনেকটা কিন্তু কাজ ওখানে হবে। যে মন্দিরটা যে তোমাদের দেখাচ্ছিলাম আমি, তো এই মন্দিরের যদি তোমরা কাছে আসো দেখতে হবে মন্দিরের গায়ে যে বিভিন্ন কাজ সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। বাইরে যে সিঁড়িটি আমি তোমাদের দেখিয়েছিলাম সেই সিঁড়ি দিয়ে ওঠার পর এই সিঁড়ি দিয়ে তোমাদের নেমে মণ্ডপের ভেতর আসতে হবে। আর মণ্ডপটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু কাজ চলছে। Thank you.
সামনের এই জায়গাটিতেই প্রতিমাটি রাখা হবে, আর ঠিক এই পাশেই রয়েছে এক্সিট। তো তোমাদের তো আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।